ছোট থেকে বড় কম বেশি সবাই আমরা আচার খেতে ভালোবাসি। আজকালকার এই ব্যস্ত জীবনে প্রত্যেক মানুষের কাছে এখন আর সেই সময় নেই বাড়িতে আচার বানিয়ে রাখা, তাই বাড়িতে বাড়িতে আচার দেওয়ার রেওয়াজটাও এখন কমে গেছে। তাই বিভিন্ন ধরনের আচারের খোঁজ দিতে আজকের ভিডিওটা তুলে ধরলাম। প্রায় 25-30 রকমেরও বেশি আচার এখানে এই দোকানগুলোতে পাবে। তো আমি এখন আছি বড়বাজার এসি মার্কেটের ঠিক সামনে, আর এসি মার্কেটের ঠিক পেছনে আছে আচারের একটা বেশ বড় না হলেও ছোট একটা মার্কেট। তো সেখানে আমি যাব, তোমাদের আজকে ভিডিওতে দেখাবো আচারের বেশ কিছু মানে ভ্যারাইটি, মানে কী কী ধরনের আচার ওখানে পাওয়া যায় বা আচারের কেমন কী দাম হতে পারে সেইগুলোই তোমাদের আজ দেখাবো। আর ভিডিওটা আজ দেখতে থাকো। তেঁতুল চালটা মিষ্টি আমসত্ত্ব খেজুর, মিষ্টি আমসত্ত্ব খেজুর, ম্যাঙ্গো পিকল, হ্যাঁ মিক্স পিকল, আচ্ছা নিম্বু পিকল, আর এটা কি আছে? মশালা ম্যাঙ্গো পিকল, মশালা ম্যাঙ্গো পিকল, আর এটা এটা ফ্রাই মিক্স, ফ্রাই মিক্স স্পেশাল মিক্স। আর কি কি আছে? আকারে আর বাইরে জলপাই হবে, লসুনের হবে, হ্যাঁ তোমার আমের কাঠুন্দি হবে, হ্যাঁ আমড়া আচার হবে, হ্যাঁ টোক আমলকি হবে, মিষ্টি আমলকি হবে, মিষ্টি আমের হবে, মিষ্টি আমসি হবে। এটা প্রাইস কত? এটা চালটা 120 রুপিস প্রাইস, একটা তেঁতুল 100 রুপিস, আর কুলের এটা রেড চিল্লি 160 রুপিস, 160 টাকা। হুম ম্যাঙ্গো পিকল 100 রুপিস কেজি, মিক্স পিকল 100 রুপিস কেজি, আচ্ছা নিম্বু পিকল 100 রুপিস কেজি, ফ্রাই ফ্রাই মিক্স 120 রুপিস কেজি, গ্রিন চিল্লি 120 রুপিস কেজি, উল্টা 100 রুপিস কেজি। আর এই পয়েন্টগুলো কত করে নাও? এটা এটা যেমন তোমার প্যাকিং 300 গ্রামে দাম ওইকে 35 টাকা, 35 রুপিস, ঠিক আছে। এটা এটা আম কাসুন্দি, আম কাসুন্দি। আচ্ছা এটা কেরিয়া, কেরিয়া আছে রাজস্থান থেকে আছে, আর এটা স্পেশাল আম, এটা এটা নবরাতন, নব রকমের মিক্স আছে নবরাতন, এটা আছে লেচু, লেচু আছে, আচ্ছা এটা 240 টাকা, এটা পাঁচ মিশালি আছে, আচ্ছা 120 টাকা কিলো, এটা লঙ্কা আছে বেনারসি মির্চা 180 টাকা কিলো, এটা সাংরি আছে রাজস্থান থেকে আসে 400 টাকা কিলো, সাংরি আছে। আর বয়ামগুলো কেমন দাম আছে? বয়ামগুলো সব 250 আছে, এগুলো নানা রকম দাম আছে, এটা আছে 40 টাকা, এটা 50 টাকা, ফুলের আছে আছে 50 টাকা, এইটা বেনারসি আছে 50 টাকা, 50 টাকা, এই যে এক লাইন দিয়ে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো বেশিরভাগই হচ্ছে আচারের দোকান, আর আচারের দামগুলো প্রায় পকেট ফ্রেন্ডলি।
তাহলে একবার ঘুরে যেতেই পারো এই বড় বাজারে আচারের মার্কেটে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর চল সবাইকে টাটা।